قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন من صلى الصبح فهو في ذمه الله কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় فلا يتبعنكم الله في ذمته بشيء الله যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে এই হাদিসের উদ্দেশ্য হলো ফজরের নামাজ যেই ব্যক্তি পড়ে কোন কৃষক যদি ফজর পড়ে মাঠে যায় ওই কৃষকের উপর জুলুম করবা না কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা ফজর আদায়কারীকে না আমি নিরাপত্তা দিয়েছিলাম তুমি কেন তার উপর জুলুম করলা ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মায় চলে গেছে তারে জুলুম করলা কেন তুমি নবীজি বললেন সাবধান আল্লাহর জিম্মায় যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দিন শুরু করব ফজরের নামাজ কেউ আজকে থেকে আগেও করি না ইনশাআল্লাহ আজকে থেকে কেউ কাজা করব না সজ্ঞানে করব না ইনশাআল্লাহ হাত তুলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ফজরের আগে সুন্নাত কয় রাকাত বিসমিল্লাহ এই দুই রাকাত সুন্নতের ব্যাপারে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন রাকাতাল ফজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয় ফজরের নামাজের সুন্নতটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন 20 মিনিট বাকি আছে বাস সুন্নতটা বাসায় পড়েন এক প্রথম কাজ সুন্নত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সূরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ নবীজি মসজিদে আসছে তো এক সাহাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবার তো নামাজে সূরা ফাতিহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে তো নবীজি শুনে ফেলছে আস্তে কানে দিয়া তো নবীজি শোনার পর বললেন হাজা আব্দুন আরফা রব্বাহ এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে দ্বিতীয় রাকাতে সাহাবা পড়লেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুন আমানা বি রব্বি এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আছে এজন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ আরেকটা সুন্নতে আমলটা করবেন বলবো মাগরিবের পরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ যদি পারেন বাকি ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন কুল্লা আইয়ুহাল কাফিরুনের মাধ্যমে প্রথম রাকাতে আপনি বুঝাইতেছেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়ার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আর কি কোরআন শরীফ মুখস্থ সাধারণদের মধ্যে মুখস্থ করার একটা আয়াত মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ সূরা বাকারার 136 নম্বর আয়াত ফজরের প্রথম রাকাতে মাঝে মাঝে সূরা বাকারার 136 নম্বর আয়াত আল্লাহ বলেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন এটা এক রাকাতে প্রথম ফজরের প্রথম রাকাতে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون ফজরের প্রথম রাকাতে কুল্লা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার 136 নম্বর আয়াত দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত তাহলে এবার আসেন প্রথমে গেল ফজরের সুন্নত বেশি সময় থাকলে ঘরে পড়ে নেবেন দ্বিতীয় নম্বরে গেল প্রথম রাকাতে কুল্লা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার 136 নম্বর আয়াত দ্বিতীয় রাকাতে 64 নম্বর মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের 64 নম্বর আয়াত তিন নম্বর কাজ সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহুম্মা রাব্বা জিব্রাইলা ওয়া মিকাইলা ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা সালাসা মাররাত আউযু বিকা মিনান নার সালাসা মাররাত বাংলায় বলবেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এটা তিনবার বলবেন ফজর পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব মিকাইলের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই তিনবার বলবেন এটা বলার পর চতুর্থ কাজ ফজরের সুন্নত পইরা বিবির দিকে তাকাইবেন যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন
বিবির দিকে তাকানোর পর আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমার দিকে তাকানোর পর ফাইন কুনত মুস্তাইকিজাতান আমি যদি জাগ্রত থাকতাম হাদাসানি আল্লাহর নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন ফজরের সুন্নাত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই নিয়তে কথা বলবেন আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহর নবীর সুন্নাত আদায় হয়ে যায় আম্মা জান বলেন ফাইন কুনতু নাইমা নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই ফজানি আমাকে জাগায় দিতেন তাহলে সুন্নাত পড়ার পর বিবির দিকে তাকানোর পর আপনার দুই কাজ এক নাম্বার যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায় দিবেন এই গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলমু আমি বলমু আপনারা বেশিক্ষণ কইরেন না আম্মা জান আয়েশা বলেন নবী যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আছে আল্লাহর নবী সুন্নাত পড়ার পর ইত্তাজা আলা শিক্কিহিল আইমান নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমায় যাবেন ফজরের সুন্নাত পড়ার পর হযরত বেলাল ডাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাত হয়ে শুইতেন আপনারা তো ঘুমায় যাবেন আপনারা কি করবেন পুরাটা করা দরকার নাই একটু ডান কাত হয়ে শুয়ে আবার উঠে যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম সুবহানাল্লাহ নবীজি করছে তাই আমি একটু নবীর সুন্নাত পালন করলাম কি বলেন ইনশাআল্লাহ করা যায় না যদি ঘরে করেন আর কি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজ্জুদ পড়ে তারা কিন্তু এই আমলগুলো করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান ভাই একদিন নবীর সুন্নাত পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে সুন্নাত পড়ছিলাম সুন্নতের পর বিবিরে জাগ্রত করেছিলাম বিবির সাথে কথা বলেছিলাম আল্লাহ এরপর আমি একটু ডানকাত হয়ে শুয়েছিলাম এই আমলগুলো তোমার নবী করতো আমিও করছি এই গেল ফজরের ব্যাপারে আলোচনা ফজরের নামাজ এবং পাঁচোক্ত নামাজের ব্যাপারে আলোচনা এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে সে বলবো জামাতে নামাজ আদায় করা কিভাবে নামাজ আদায় করা জামাতে বুখারী শরীফের 645 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাতুর রাজুলি ফিল জামাআ তাফযুলু সালাতাল ফাজ্জি বি 27 দারাজা নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা একাকী এক ব্যক্তি নামাজ আদায় করলো আমি একা নামাজ পড়লাম উনি জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমল নামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয় কয়গুণ 27 গুণ রিয়াজুস সলিহীনের একটা হাদিস শুনে একটা কিতাব আছে রিয়াজুস সলিহীন ইমাম নববীর লেখা এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে আসার পর আল্লাহ নবীকে বললেন হুজুর লাইসা লি কাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ হুজুর এমন কেউ নাই একটু আপনার হাতটা ধরি হ্যাঁ শুনে করেন এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই নবীজি বললেন তো তুমি কি বলতে চাও কয় হুজুর আমি অন্ধ তো অন্ধ হয়েছে তো কি হয়েছে কয় অন্ধ মানুষ তো হুজুর আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমার ধরে আনলে এরকম নাই তুমি কি বলতে চাও সেটা বলো হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে ঘরে নামাজ পড়লে হবে তখন নবীজি একটু চিন্তা করে বলো হ্যাঁ ঠিক আছে ঘরে নামাজ পড়ো যাও এতটুকু বুঝছেন সবাই অন্ধ সাহাবা মসজিদে আসার মতো কেউ নাই নবীজি বললেন হ্যাঁ ঘরে নামাজ পড়ো হাদিস কিন্তু শেষ হয় নাই একটু শুই না কেউ দৌড় দেন না পুরাটা শোনেন ফালাম্মা ওয়াল্লাহ অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে দাহু নবীজি ডাকছে এই শোনো 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 হাল তাসমাউন নিদা তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো জি হুজুর আজান তো শুনি নবীজি বললেন ফাজিব তাহলে নামাজে আসো তাহলে কোথায় আসো এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন তাহলে কি বোঝা যায় অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ো আজান শুনুনি কয় জি হুজুর শুনি মসজিদে আসো এখন তো মাশাআল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আরো কম যায় না বেশি যায় কি পরিমাণ নামাজে আসা উচিত ভাই জামাত মিস করেন না পুরুষরা পুরুষরা জামাত মিস করেন না জামাতে আইসেন আল্লাহ আমি সহ আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাতগুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী কয় কাজ এই 4 নম্বর নামাজ পড়া নামাজ ছেড়ে না দেওয়া 5 নম্বর নিয়মিত কোরআন তেলাওয়াত করা রমজানে মানুষ রমজানে বাহিরে কোরআন না পড়লেও রমজানে একটু হলে কোরআনটা খুলতে চায় একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে ওলামায়ে কেরামের জন্য তো উচিত 10 দিনে এক খতম পড়া কয় দিনে আলেমদের 10 দিনে এক খতম পড়া দরকার সাধারণ পাবলিকের জন্য দরকার 40 দিনে অন্তত এক খতম পড়া কয় দিনে আপনাদের কৃতি সন্তান মুফতি ফজলুল্লাহ আমিনী রহমতুল্লাহ আলাই মরার আগেও 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়ছে না বুঝাইতে পারি নাই উনি তো আমগো সন্তান না আপনাদের এলাকার সন্তান এই পাশের সরাইলের 7 দিনে এক খতম কোরআন শরীফ অবাক হাউ ইজ ইট পসিবল কিভাবে সম্ভব এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই 69 বছর বয়সও 7 দিনে এক খতম কোরআন শরীফ মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন আমি যখন জেলখানায় ছিলাম 4.5 মাসে প্রতিদিন এক খতম কোরআন পড়ছি
আপনাদের এলাকার তার আল্লামা আমিনী সাহেব হুজুরের ছাত্র আমি বেশি দিন আসলে পাই নাই ভাগ্য খারাপ হুজুরে যারা কাছ থেকে দেখছে ওনারা বুঝতে পারছে কি মানুষ কি আজীব মানুষ ছিলেন হুজুরে সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ কাছে বদলে বোঝা যায় তো যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন ওলামায়ে কেরাম বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না রাগের অভিনয় করতেন ইসলামের খাতিরে ইসলামের জন্য অভিনয় করতেন রাগের করতে হতো এটা হ্যাঁ আমরা আলেম সমাজের মধ্যে একটু রাগী হিসেবে পরিচয় ওমর ওমর ফারুকের মতো পাওয়ার আসলে ওমর ফারুক বলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তাদেরকে বলেন আসলে তারা তো রাগী না বরং ইসলামের খাতিরে রাগ হওয়াটা এটা রাগ না ইসলামের জন্য কি কথা ঠিক আছে তো তো পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন শরীফ পড়া নিয়মিত কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত অবশ্যই আমরা নিয়মিত করব সূরা ফুরকানের 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলবে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে বলি নাউযু বিল্লাহ তিরমিজি শরীফের 2926 নাম্বার হাদিস নবীজি বলেন মান শাগালাহুল কোরআন ও জিক্রি আন মাসআলাতি কোন ব্যক্তি কোরআন পড়ার কারণে এবং জিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় না পায় আমি আল্লাহ আতাইতুহু আফজালামা উতিস সাইলিন আমরা দুইজন আমি দোয়া করি আর উনি কোরআন পড়ে আমি দোয়া করি আর উনি জিকির করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে হাদিসে কুদসি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন পড়ে আর জিকির করে আর যে আমার কাছে চায় ওই চেয়ে সে যা পাবে কোরআন আর জিকির পড়নেওয়ালাকে আমি এর চাইতে বেশি দান করব তাহলে প্রতিদিন কোরআন পড়ব সাধারণ যারা আছেন ওলামারা তো পড়েই সারাক্ষণ কোরআন পড়ে পড়ায় সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেলি এক শেষ করেন যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না কুল হু আল্লাহ সুরাটা তো পারেন এটা প্রতিদিন একটু দেখা দেখা পড়েন আলহামদুলিল্লাহ সুরাটা তো পারেন খোলেন খুইলা এটাই দেখা পড়েন কেন দেখা পড়বেন এই কোরআনের সাথে আপনার একটা মহব্বত তৈরি হয়ে যেতেছে পড়বেন তো ইনশাল্লাহ তা আপনাদেরকে আমি বলি আপনারা ডেলি এইভাবে একটু খুইলা পড়েন সত্যি কথা এক মাস পড়েন 40 দিন পড়েন 41 42 দিন পড়েন হঠাৎ একদিন ছাইরা দেন খুইলা পড়েন নাই কষ্ট লাগবে ইন্নাইল্লাহ আজকে কোরআনটা খুললাম না কেন মায়া লাগবে দেখা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন হ্যাঁ আমি কি জানি একটা মিস করে ফেলছি ঠিক নামাজ যারা পড়েন না নামাজ ধরেন এক মাস দুই মাস নামাজ পড়েন ঠিক হঠাৎ একদিন যখন নামাজ ছুটে যাবে আপনি পেরেশান হয়ে যাবেন ইন্না লিল্লাহ আমার নামাজ ছুটে যাইতেছে কেন বোঝা গেল কি নামাজ না পড়তে না পড়তে নামাজ পড়তে মন চায় না নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমল করার তৌফিক দান করেন তাই পাঁচ নাম্বার কাজ নিয়মিত কোরআন পড়া ছয় নাম্বার আল্লাহর জিকির করা বলেন কি করা